আসানসোলে শোভাযাত্রার মাধ্যমে পালিত হলো সাধারণ গ্রন্থাগার দিবস। পশ্চিম বর্ধমান আসানসোলে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন করা হলো। শুক্রবার এই উপলক্ষে এক পদযাত্রায় জেলা গ্রন্থাগার থেকে বার হয়ে ভগৎ সিং মোড় হয়ে পুনরায় জেলা গ্রন্থাগারে এসে শেষ করা হয়েছে। এদিনের পদযাত্রায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা ও গ্রন্থাগারের বিভাগের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, এখনও অনেক মানুষ আছে তাদের জ্ঞান পরিধি বাড়াবার জন্য বইয়ের ওপর নির্ভরশীল, তাই কলকাতার বইমেলা বা আসানসোলের বইমেলাতে ভিড় দেখা যায়। সেখানে বঙ্কিম রচনাবলী, গীতবিধান, রামকৃষ্ণ কথা, মৃত কেনার ভিড় দেখা যায়। অনেকের ঘরের লাইব্রেরিতে ওইসব বই শোভা পায়, বইয়ের কোনো বিকল্প হয় না। যারা বই কিনতে অসমর্থ তারা গ্রন্থাগারে আসেন তাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান বৃষ্টির জন্য নির্দিষ্ট বই পড়তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলা গ্রন্থাগারে সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হচ্ছে। আমরা এই পদযাত্রায় সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পালন করার চেষ্টা করলাম এবং আমাদের এখান থেকে ভগৎ সিং এর মোড় দিয়ে আবার আমরা জেলা গ্রন্থাগারে ফিরে এলাম। দেখুন, বই একটা এমন জিনিস, একটা মানুষের মন পরিবর্তন করে দেয়, একটা মানুষের নতুন করে মানুষকে তৈরি করে দেয়, একটা নতুন সমাজ তৈরি করে। এবং আমরা এখনও দেখি যে ডিজিটালের যুগে মানুষ কিন্তু বইমেলায় কিন্তু দলে দলে লোক সামিল হয়, সে কলকাতা বুক ফেয়ারই হোক, আসানসোলের বুক ফেয়ারই হোক, এবং বেস্ট সেলার কিন্তু কখনো দেখি রাম কথামৃত হচ্ছে, শ্রীরামকৃষ্ণের কথামৃত, কখনো দেখি যে সিমল লেখা বই বেস্ট সেলার হচ্ছে। তো সেই জন্য আমাদের মনে হয় যে মানুষ যখন বইয়ের দোকানে যায় বা কোনো জায়গাতে যায়, আমরা যখন দেখি কারো বাড়িতে যাই, তখন দেখি আমরা সঞ্চিতা এবং সঞ্চয়িতা জ্ঞানের সম্ভার হিসাবে তার ঘরে থাকে এবং সমাজের রক্ষক, অবক্ষয়ের রক্ষক হিসাবে ওখানে দাঁড়িয়ে থাকে। তো সেই জন্য আমাদের ভালো লাগে যে বই মেলার মধ্যে এখান দিয়ে যখন মানুষ বইয়ে ভিড় হয়, জেলা গ্রন্থাগারের মধ্যে এখান দিয়ে যখন মিছিল হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চিন্তা করে জেলা গ্রন্থাগারের বই কেনার জন্য অর্থ স্যাংশন করবেন, তো এই জন্য এই অনুষ্ঠানে আজকে এখানে সবাই সামিল হয়েছে। আমাদের সুভদ্রা বাউরি রয়েছেন, আমাদের সভাধিপতি দীপক তলাপাত্র রয়েছে, সরকারি আধিকারিকরা রয়েছে, এই জেলা গ্রন্থাগারে যারা দায়িত্বে রয়েছে তারা রয়েছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।